শিখে পিরিয়ডকে অফ রেখে বা মাসিককে বন্ধ রেখে রোজা রাখা জায়েজ আছে? এটা অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন। মানে এখন পিল পাওয়া যায়, এই পিলটা খেলে নারীদের পিরিয়ড অফ হয়ে যায়, ফলে তারা পিরিয়ডকে অফ করে রোজা রাখতে চায়। ইজ ইট পারমিসিবল অর নট জানতে হবে। দেখেন, পিরিয়ডকে বন্ধ রেখে রোজা রাখা, কারণ পিরিয়ডটা হচ্ছে এমন একটা ইস্যু, এমন একটা সমস্যা, যেই নারীর যখন মাসিক শুরু হয়ে যায় তার উপর থেকে নামাজের বিধান, রোজার বিধানটা দূর হয়ে যায় সাময়িক সময়ের জন্য, যতক্ষণ পর্যন্ত সে পূত পবিত্র না হচ্ছে। এখন অনেকেই বলে যে হুজুর, আমরা যদি পিল খেয়ে মাসিক বন্ধ করে ফেলি বা পিরিয়ড অফ করে ফেলি, তাতে করে আমরা পবিত্র থাকি, আমরা রোজাও রাখতে পারি। তবে পিল খেয়ে রোজা রাখা জায়েজ আছে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। আচ্ছা দেখেন, এই উত্তরটা হচ্ছে এই, যদি কেউ পিল খেয়ে রোজা রাখে মাসিক বন্ধ করে, এটা জায়েজ আছে, বাট কিছু বিষয় আপনাকে জানতে হবে। যদি পিল খাওয়ার কারণে আপনার শারীরিক কোনো ক্ষতি হয়, আপনার বউকে বোঝাবেন, আপনার যারা পরিচিত আছে তাদেরকে প্রশ্ন করে বুঝাই দেবেন বিষয়গুলো, কারণ এগুলো খুবই জরুরি বিষয়। যদি পিল খেয়ে মাসিক বন্ধ করার কারণে শারীরিক কোনো ক্ষতি হয়, তাহলে রোজা রাখা আপনার জন্য ঠিক নয় মাসিক বন্ধ করে। এর কারণ কোরআনে স্পষ্ট এসেছে, রোজা সেই ব্যক্তির জন্য ছাড়, ফামান কানা মিনকুম মারিদা, যে অসুস্থ তার উপরে রোজার কোনো বিধান নাই, এটা আল্লাহ উঠাই নিয়েছে, তার উপরে রোজা রাখা দরকার নাই, ফরজ নয়, এটা কোরআনে স্পষ্ট আছে। এখন যদি আপনি নিজেই রোজা রাখার জন্য পিল খেয়ে মাসিক কি বন্ধ করে রোগী হয়ে যান, তাহলে রোজার কোনো দাম থাকবে না, কোনো দরকার থাকবে না। এই জন্য যদি শারীরিকভাবে কোনো ক্ষতি না হয় তাহলে খেতে পারেন, আর যদি শারীরিক কোনো ক্ষতি হয় তাহলে পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখাটা কখনো উচিত কাজ হতে পারে? বলেন, উচিত হতে পারে না? হতে পারে না। এখন আর একটা বিষয়, একটা হাদিস মাথায় রাখবেন। হাদিসে এসেছে, যদি মানুষ কোনো ইবাদত জেনুইনলি করে, অলওয়েজ করে, অলওয়েজ করে, ফর এক্সাম্পল, আমি একজন মানুষ পাঁচ ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করি, জামাত ছাড়া না জামাতের সঙ্গে, বলেন, জামাত ছাড়া না জামাতের সঙ্গে, জামাতের সঙ্গে আমি আদায় করি, ফর্মাল, সবসময় আমার এটা চলে, এটা আমার হ্যাবিট, আমার অভ্যেস। হঠাৎ করে আমি বাইক নিয়ে যাচ্ছি রাস্তাতে, আমার একটা ছোট্ট অ্যাক্সিডেন্ট হয়ে গেল, পায়ে ব্যথা পেলাম, আমি আর জামাতে আসতে পারছি না। নবীজি বলছেন, যেহেতু সে সুস্থ থাকলে প্রত্যেকটা ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করত, আর এখন যেহেতু সে অসুস্থ, সে বাসায় নামাজ পড়বে, বাট সে জামাতের সঙ্গে পড়লে যেই পরিমাণ সওয়াব হতো, আল্লাহ সেই পরিমাণ সওয়াব তার আমল নামায় দান করে দেবেন। ইসলাম কতটা সহজ, কতটা সহজ! এখন যেই নারী মাসিক হয়ে গিয়েছে, পিরিয়ড হয়ে গিয়েছে, এটা না হলেও কিন্তু সে রোজা রাখত, যেহেতু হয়ে গিয়েছে, আল্লাহ তাকে অন্য সময় যখন সে এই রোজার কাজা তুলবে, রমজান মাসে রোজা রাখলে যেই সওয়াব হতো, আল্লাহ তাকে সেই সওয়াবই দান করবে। এজন্য দরকার নেই, যদি রোগ হয়, বালাই হয়, এই সমস্ত পিল খেয়ে মাসিক বন্ধ করে রোজা রাখার কোনো দরকার নেই, আর যদি না হয় সমস্যা, সেটা ভিন্ন ব্যাপার। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটি মেয়েকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করুক, সকলে মন খুলে পড়া আমি।